করোনা কালের শুরুতে জনজীবনে যখন নেমে এসেছিল স্থবিরতা, ঘরবন্দি ছিল মানুষ, সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নিরলসভাবে কাজ করেছেন গণমাধ্যম কর্মীরা, ছুটেছেন হাসপাতাল থেকে কবরস্থান, মর্গ থেকে শ্মশানে, তুলে এনেছেন জীবনের নানা গল্প, সতর্ক করেছেন মানুষকে, তুলে ধরেছেন ঘাটতিগুলো, আর কাজ করতে গিয়ে আক্রান্ত হয়ে মারা গেছেন 37 জন সংবাদকর্মী। করোনা কালে গণমাধ্যম কর্মীদের লড়াইয়ের খানিকটা রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ মনিরুজ্জামান, গুলশান হোসেন, তাহমিনা হাফিজ লিসা ও আলোকচিত্রী নাসির আলী মামুন। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য যারা কাজ করছে তাদেরকে স্মরণ করা তো আমাদের দায়িত্ব। শিল্পীদের ছবি ও মহামারীর কঠিন সেই সময়ের কিছুটা ফ্রেমবন্দি করে জাতীয় জাদুঘরে 3 দিনের প্রদর্শনীর আয়োজন করেছে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র। দুপুরে যার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, ঘুরে দেখেন প্রদর্শনী। গণমাধ্যম কর্মীদের চাকরির অনিশ্চয়তা কাটাতে সরকারকে আরো আন্তরিকভাবে কাজ করার দাবি জানান বিজেসির নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নিউজ আসে সেখানে, কিন্তু সেই নিউজ সরকারকে যেমন বিভ্রান্ত করে, রাষ্ট্রকে বিভ্রান্ত করে, জনগণকে বিভ্রান্ত করে, সেটি যদি প্রতিহত করতে হয় সেক্ষেত্রে মূলধারার গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে, সেটি সরকারকে বারবার মনে করিয়ে দিই। আমরা বহুদিন ধরে বলছি গণমাধ্যম কর্মী আইন, সম্প্রচার কমিশন, এসব আমাদের দরকার। মাননীয় মন্ত্রী নিজে আমাদের অনুষ্ঠানগুলোতে বহুবার বলেছেন, কিন্তু এখনও আমরা কিন্তু সেই আইন আমরা পাইনি। কোন গণমাধ্যম প্রতিষ্ঠান কর্মীদের সাথে আইন বিরোধী কর্মকাণ্ড করছে সেই মনিটরিং করেন এবং ব্যবস্থা নেন। মালিকদের জবাবদিহিতার মধ্যে আনতে গণমাধ্যম কর্মী আইন তৈরির কাজ চলছে বলে জানান তথ্যমন্ত্রী। যখনই কোনো প্রতিষ্ঠানে ছাঁটাই করা হয়েছে সেই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে কথা বলেছিল যাতে সেটি করা না হয়, কিন্তু গণমাধ্যম কর্মী আইন যখন আইনে রূপান্তরিত হবে তখন আমাদের পক্ষে আইনগতভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভবপর হবে। আমি চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে পার্লামেন্টে পাশ করে আইনে রূপান্তর করা। প্রদর্শনীটি 25 নভেম্বর পর্যন্ত চলবে, প্রতিদিন সকাল 10:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।